প্রতিপক্ষকে ঘায়েল করতে ছেলেকে খুন করেছেন বাবা, পুলিশ এমনটাই বলেছে। ছেলে কাউসার খুনের অভিযোগে তার বাবা জাহিদ উর্ফে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ রোববার দুপুরে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান। তিনি বলেন, ছেলেকে খুনের অপরাধে বাবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাহিদ উর্ফে জাহাঙ্গীর ও মোহাম্মদ আব্দুল মজিদ। খুনের কাজে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছেন তারা। সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছেন, গত মঙ্গলবার রাতে নিখোঁজ হওয়া কিশোর কাউসার মুরগি দোকানে কাজ করা অবস্থায় নিখোঁজ হয়েছিলেন। এর পরদিন সন্ধ্যায় বাড্ডা এলাকায় একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ বলেন, কাউসার হত্যা জড়িত আসামি মজিদকে গত শুক্রবার বাড্ডা থানার ছাতারকুল এলাকায় একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে মজিদের স্বীকারোক্তির ভিত্তিতে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে কাউসারের বাবা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা পুলিশ। গ্রেপ্তার মজিদ গত শনিবার হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আদালতে 144 ধারায় স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছেন। পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ বলেন, কাউসারের লাশ উদ্ধারের পর গত বৃহস্পতিবার তার বাবা জাহাঙ্গীর বাদী হয়ে কয়েকজনকে আসামি করে বাড্ডা থানায় মামলা দায়ের করেন। সেই মামলা তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে যে প্রতিপক্ষকে ঘায়েল করতে ছেলেকে খুন করেছেন বাবা জাহিদ ওরফে জাহাঙ্গীর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।